বর্তমানে রাজনৈতিক অঙ্গনে একটা বিশাল একটা ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে ব্যবসায়ী আদম তমিজি হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থা ডিবি। আজ শনিবার রাত 8টার দিকে তাকে গুলশানের বাসা থেকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। আদম তমিজির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। তিনি হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই যখন অবস্থা, অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আরও কিছু খবর আছে। 14 দলের বাইরে কোনো আসন ভাগাভাগি নয়। আবুল আলম ফানি হানিফ তিনি বলেছেন, আওয়ামী লীগ 14 দলীয় জোটেই নির্বাচন করবে, 14 দলের বাইরে অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির কোনো সুযোগ নেই। আর এদিকে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন সঠিকভাবেই আছে। কেন আছেন? কারণ সরকারি দলের এতগুলো এমপি মন্ত্রীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করেছে। এতেই তিনি মনে করছেন এটা ইতিপূর্বে আর কখনো হয়নি। তাই তিনি মনে করছেন প্রধানমন্ত্রী তার দেওয়া কমিটমেন্ট রাখবেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিকতা নেই, তিনি কোনো কারণ দেখছেন না। যারা নির্বাচনের বিরুদ্ধে নাশকতা করছে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। আপনারা কী ভাবছেন, কি মনে করছেন, আপনারা জানাবেন কমেন্টে।